শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, জ্যৈষ্ঠের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং প্রকাশক ওসমান গনির সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা প্রদর্শনী ও বইমেলার সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালে অনুষ্ঠিত হচ্ছে 20তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা এবং শুক্রবার বেলা 3টা থেকে রাত 8টা, এই সময় প্রদর্শনী চলবে 9 জুন পর্যন্ত। গ্যালারি 21 অনুষ্ঠিত হচ্ছে অসীম হালদার সাগরের শিল্পকর্ম প্রদর্শনী মুভিং রুটস। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা, এই সময় চলবে 3 জুন পর্যন্ত। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হচ্ছে শিল্পী আনিসুজ্জামান সোহেলের একক চিত্রকলা প্রদর্শনী অন্তরঙ্গ ভয়। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা, এই সময় চলবে 4 জুন পর্যন্ত। শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলা প্রদর্শনী। সকাল 11টা থেকে বিকাল 5টা, এই সময় প্রদর্শনী চলবে 31 মে পর্যন্ত। চেতনা জাগরণের বই, এই স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালার প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বইমেলা 2016। বইমেলা চলবে 31 মে পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান, ফেয়ার অ্যান্ড লাভলি রূপালী পর্দার গান। রাত 8টা 20 মিনিটে থাকছে লাকি ইনাম ও রিদি হকের রচনায় এবং রিদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকালের গান। রাতে বন্ধুদের কাছে বুদ্ধি চাইতেই গিয়েছিলাম, হঠাৎ তাসের আসুক দেখে মনে হল কেন না খেলে দেখি না কয়েক দান। যদি কিছু টাকা পেয়ে যাই রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় রান্না বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ। রাত 9টা 40 মিনিটে দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। এই বুড়ো, হ্যাঁ বলতো তোর সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই, আমি খুব সুখী মানুষ। ছিনতাইকারী কবলে পড়ে সুখী মানুষ? আমি সত্যি কথা বলছি, ও তুমি বুঝবে না, তোমাকে যে জন্যে ডেকেছি, আমার কাছে 50,000 টাকা আছে। দেখ বুড়ো, সত্যি বলছিস? হ্যাঁ, টাকা বের কর, এখানে নেই, বাসায় আছে। রাত 11টা 30 মিনিটে থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতা অনুষ্ঠান মিউজিক জ্যাম। রাত 12টা 10 মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। চেতনা জাগরণের বই, এই স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালার প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বইমেলা 2016। প্রিয় দর্শক, ঢাকা বইমেলা 2016 নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন আগামী প্রকাশনীর কর্ণধার প্রকাশক ওসমান গনি। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনারও ভালো? তো এই তো ভালো আছি। তো 25 তারিখ থেকে শুরু হয়েছে ঢাকা বইমেলা, আমরা 21শে বইমেলার পর এই ঢাকা বইমেলা পেলাম যেটা হচ্ছে আপনার 31 তারিখ পর্যন্ত চলবে। তো এখন পর্যন্ত কেমন চলছে এই বইমেলা? 25 তারিখ তো একটি সুন্দরভাবে বইমেলাটি উদ্বোধন করা হয়েছে। আচ্ছা, আমাদের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূর উদ্বোধন করেছেন, আমাদের বিশিষ্ট প্রকাশক মফিদুল হক,
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টে তিনি বিশেষ অতিথি ছিলেন। তো তারপর থেকে ভালোই চলছে, মানে মোটামুটি বলা যায় যে পাঠকের আগ্রহ রয়েছে। আর এই ঢাকা বইমেলার কথা বলতে হলে যে একটু আসলে ঢাকা বইমেলার উদ্দেশ্যটা বা কোন লক্ষ্য নিয়ে আপনারা শুরুটা করেছিলেন সেটা শুনি। ঢাকা বইমেলা সম্পর্কে বলতে গেলে আমাদের একটু পিছনে যেতে হয়। আমরা ঢাকা বইমেলা আমাদের জাতীয় গ্রন্থ কেন্দ্র শুরু করেছিল 1995 সালে। তো তারপর বিভিন্ন সময়ে এটা বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছে, মাঝে এটা চলে গেছে, এই গত বছরও এটা অনুষ্ঠিত হয়েছে বাংলা একাডেমি চত্বরে, কিন্তু এটার কোনো রুটিনের মধ্যে এই মেলাটি হয়নি। হ্যাঁ, ফিক্সড টাইমে হয়নি এবং এইবারও ঠিক একই অবস্থা। অর্থাৎ আমরা জাতীয় গ্রন্থ কেন্দ্র এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি যে মেলাগুলি আয়োজন করে সারা দেশেই মেলা আয়োজন করা হয়। এইবার চট্টগ্রামে মেলা আয়োজিত হয়েছে, সিলেটে হয়েছে, দিনাজপুরে হয়েছে, রাজশাহীতে হয়েছে, কক্সবাজারে হয়েছে। তার মধ্যে মানে রাজশাহীতে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশ সমিতি, রাজশাহী পৌরসভা মিলে আমরা এই মেলাগুলি করেছি। প্রত্যেকটা মেলাতে আমাদের সমিতির একটা অংশগ্রহণ আছে, মানে অর্থাৎ এই এটার ম্যানেজমেন্ট পিছনের সমস্ত দায় দায়িত্ব সমিতি পালন করে। তো এইবারও খুলনাতে একটা মেলা হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টিবাদল হয়ে যাওয়ার কারণে এই মেলাটা এখন ঢাকায় আমাদের করতে হচ্ছে, একেবারে অনির্ধারিত। যেটা যে ঢাকা বইমেলা। হ্যাঁ, ঢাকা বইমেলা। তো মেলা আসলে এইভাবে হওয়া উচিত নয়, কারণ হলো একটা ক্যালেন্ডার থাকা দরকার। আমরা কিন্তু এটা বারবার করতে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। তো আমাদের এইবার একটা লক্ষ্য থাকবে যে প্রতিবছর যে মেলাগুলি করব সেই মেলাগুলির একটা ক্যালেন্ডার তৈরি করা, যে চট্টগ্রামে এত তারিখ থেকে এত তারিখ বইমেলা চলবে, এটা চলবে এবং প্রতিবছর চলবে, খুলনাতে প্রতিবছর চলবে। আপনি কি ধরুন কলকাতা বইমেলার একটা নির্ধারিত টাইম আছে, তারপর আমাদের একুশের বইমেলা, আমাদের একুশের বইমেলার একটা নির্ধারিত টাইম আছে, সবাই আমরা জানি যে একটা ফ্রাঙ্কফুর্ট বইমেলার নির্ধারিত টাইম আছে। মানে প্রত্যেকটা মেলার যত বড় বড় মেলা হয় একটা নির্ধারিত মানে সময় উল্লেখ করা আছে যে কোন সময় হবে, এটা ছাড়া তো একটা মেলা সফল হতে পারে না। তো এই বিষয়টা আমরা সরকারের সাথে বসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে আমরা ভবিষ্যতে চেষ্টা করব যে এই ধরনের মেলা করা যায় কি না, কারণ আমরা মেলা যেই উদ্দেশ্যে করছি সেই উদ্দেশ্য কিন্তু সফল হচ্ছে না, কারণ পাঠক হঠাৎ করে একটা মেলা ঘোষণা করে দিলাম, মানুষ একেবারে হ্যামিলনের বাসিওয়ালার মতো ফু দিলে সবাই চলে আসছে, এটা তো না। একটা প্রচার প্রপাগান্ডা আমাদের লাগবে, আমাদের ক্যালেন্ডার তৈরি করতে হবে। এই কারণে এইবার আমরা বলবেন যে এইবার কেন, এর আগে কেন হয়নি, প্রত্যেকবারই আমরা চেষ্টা করে যাচ্ছি। এইবারও জাতীয় গ্রন্থ কেন্দ্রের সাথে বসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই জন্য বিভাগীয় বইমেলার একটা কমিটিও আছে, সেই কমিটির মাধ্যমে আমরা চেষ্টা করব প্রত্যেক কোথায় কোন সময়ে মেলাটা হবে একটা ক্যালেন্ডার তৈরি করতে। মানে আমরাও আশা করছি যে পরের বছর থেকে আমরা এটা পাবো, যে ফিক্সড টাইম পাবো। এটা আমাদেরও বিশ্বাস, কারণ একটা জিনিস ধরুন এই যে আমাদের অমর একুশের গ্রন্থমেলা হয়, এত বই প্রকাশিত হয় কিন্তু সেই বইগুলি সারা বাংলাদেশের লোকজনেই কিন্তু এখানে আসে, শুধু সারা বাংলাদেশ নয়, যারা বাঙালি যারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে থাকেন তো তারাও কিন্তু এই বইমেলায় যোগ দিতে আসেন। তাহলে মানে এই আমাদের দেশের মানুষ যারা ধরুন চট্টগ্রামের মানুষ, সব মানুষ আসতে পারে না, তাদের এই নতুন বইগুলি যে বের হলো সেই বইগুলো নিয়ে যদি প্রকাশকরা চট্টগ্রামে হাজির হয়, খুলনাতে যায়, রাজশাহীতে যায়, তাহলে ওই অঞ্চলের লোকজন এটা পাবে যে বইগুলি নতুন বইগুলি বেরিয়েছে। তো এই ইয়ে থেকে কিন্তু তারা বঞ্চিত হয়। তো আমাদের এই চিন্তা থেকে আমরা চেষ্টা করছি যে আমরা এটা করতে। আপনারা একটা খবর দিলে অপ্রাসঙ্গিক হবে না যে সরকারকে, সরকারের সাথে আমরা আলোচনা করে যে কোনো বিষয়েই আমরা উপস্থাপন করি এটা গৃহীত, কমপক্ষে কিছু না কিছু গৃহীত হয়। যেমন ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশ যোগদান করেনি, এই প্রথম 2015 তে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ছোটো ছোটো দেশ, অনেক দেশ
ওইখানে যোগদান করে, কিন্তু বাংলাদেশ যোগ দেয়নি। আমরা সমিতির পক্ষ থেকে আমরা সংস্কৃতি বিষয়ে মন্ত্রণালয়কে বুঝিয়েছি যে এটা কেন বাংলাদেশকেও তো ওই বইমেলা যোগ যোগ দেওয়া উচিত। এই 2015 যোগ দিয়েছে, মাননীয় মন্ত্রীর নেতৃত্বে একটা প্রতিনিধি দল গিয়েছিলেন, এবং এইবারও একটি প্রতিনিধি দল আমরা আশা করছি যে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা যাব। কারণ মাননীয় মন্ত্রী এর মধ্যে উৎসাহ প্রকাশ করেছেন যে এই ফ্রাঙ্কফুর্ট বইমেলায় আমাদের আরও অনেক আগে যাওয়ার দরকার ছিল, কারণ এই বইমেলায় আমাদের প্রত্যেক দেশের, আমার বইয়ের বিষয়গুলি অন্যান্য দেশের মানে প্রকাশকদের কাছে তুলে ধরার একটা মাধ্যম। এখানে কিন্তু বইয়ের আদান প্রদান হয়, রাইট বিক্রি হয়, কিন্তু কোনো বই বিক্রি হয় না। পৃথিবীর এত বড় মেলা যেখানে মানে এত পৃথিবীর সমস্ত প্রকাশকরা এখানে একসাথে জড়ো হয়। তো আমরা এবার একটু ঢাকা বইমেলা আবার ফেরত আসি। তো ঢাকা বইমেলার আয়োজনে কি কি আছে, কিভাবে সাজিয়েছেন এই বইমেলাকে? ঢাকা বইমেলায় আমাদের 42টি প্রতিষ্ঠান যোগদান করেছে। আচ্ছা, তার মধ্যে জাতি মানে আমাদের যেগুলি সরকারি প্রতিষ্ঠান, বাংলা একাডেমি, শিশু একাডেমি, শিল্পকলা, এরকম 5টি প্রতিষ্ঠান যোগদান করেছে, আর বাকি আমরা বেসরকারি প্রকাশকরা যোগদান করেছি। এটা তো ঢাকায় ধরুন আমরা 21-এর মেলার পরে ঢাকায় এটাই প্রথম, এবং সিমসাম পরিবেশে আপনারা সবাই জানেন যে এই নাট্যশালায় এবং এইখানে বিভিন্ন প্রদর্শনী হয়, ছবির প্রদর্শনী হয়, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস হয়, যারা এই মেলাটি মানে দেখবেন না তারা একটি মিস করবেন, মিস করবেন এই কারণে এত সিমসাম সুন্দর আন্তর্জাতিক মানের একটি পরিমণ্ডলে আমরা সুন্দর করে একটা মেলাকে সাজিয়েছি। মানে পরিবেশটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, এবং মানে আমাদের সাজানো স্টলগুলির মানে সাজানো অনেক সুন্দর। এখানে আমরা যদি কোনো ফুটেজ দেখাইতে পারতাম তাহলে হয়তো বলা যেত যে আমরা আশা করছি আজকে পর দর্শকরাও যাবে, হ্যাঁ দর্শকরাও যাবে এবং এটা দেখবে। এবং ধরুন এই যে 21-এর মেলায় প্রত্যেক প্রকাশকের নতুন নতুন বই বেরিয়েছে, আমাদের আগামী প্রকাশনী থেকে প্রায় 80টির মতো বই প্রকাশিত হয়েছে, সমস্ত লেখকের বই কিন্তু এই মেলায় আছে। শিশুদের বই যেমন রয়েছে এখানে, মানে সব ধরনের বই আপনি এই প্রকাশকদের যে সমস্ত বই প্রকাশ করেছে বইগুলো এখানে কেনার সুযোগ পাচ্ছে, এবং 25% কমিশনেই, 25% কমে 100 টাকার বই 75 টাকায় তারা কেনার সুযোগ পাবে। চমৎকার। তো এখন বই অনেক হচ্ছে, আবার পাঠকদের সংখ্যাও কিন্তু অনেক আছে, কিন্তু পাঠকদের সংখ্যার তুলনায় বইয়ের সংখ্যা কি যথাযথ আছে? না, আপনি এই কথা কিন্তু ঠিক যে পাঠকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, আবার বইয়ের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আমি বলবো যে আপনি যদি বলেন বইয়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আসলেই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমরা যদি বলি যে মানসম্মত বইয়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিনা, সেটা কিন্তু অনেকটাই বিতর্কের বিষয়। আমি বলবো যে মানসম্মত বই অনেক কম প্রকাশিত হচ্ছে, তবে একেবারে হচ্ছে না তা নয়। প্রকাশকরা এখন প্রফেশনাল, মানে আগে যে ধরনের যেভাবে বই প্রকাশিত হইতো এখন এইভাবে হয় না, অনেক সম্পাদনা করা হচ্ছে, ভালো করে প্রুফ রিডিং করা হচ্ছে, এখনকার বইয়ের প্রিন্টিং মানে আপনার বাইন্ডিং এবং প্রচ্ছদ সব কিছু দেখবেন অত্যন্ত নান্দনিক। অর্থাৎ আপনি যে কোনো দেশের প্রকাশনার চেয়ে আমাদের বাংলাদেশের প্রকাশনা আমরা পিছিয়ে নেই। আমরা বলবো কলকাতার বইয়ের মানের চেয়ে, কলকাতার বইয়ের দাম কম কিন্তু মানের দিক থেকে আমাদের সৌকর্য সৌন্দর্য অনেক বেশি। তাদের দাম কেন কম, এটার একটি কারণ আছে, তাদের কাগজের দাম কম। আমাদের দেশে কাগজের দাম বেশি, আমদানির উপরে অনেক ট্যাক্স সরকার বসিয়েছে। আর যদি একটা বই যদি মানসম্পন্ন হয় সেখানে একটু বেশি দাম দিয়ে কিন্তু মনে হয় না কারো কোনো প্রবলেম থাকবে। তো সব শেষে জানতে চাচ্ছি যে উদ্দেশ্য নিয়ে এই ঢাকা বইমেলা 2016 যেটা শুরু করেছিলেন, এখন এসে কি মনে হচ্ছে উদ্দেশ্যটা কতটুকু সফল হয়েছে? না, আসলে বইমেলা যেভাবে শুরু হয়েছিল সেই মেলাটা আমরা ধারাবাহিকতা রক্ষা করতে পারিনি। তো আমরা যেই প্রতিপাদ্য বিষয়ে চেতনার জাগরণে বই, আমাদের দেশের মানুষকে,
আপনি যদি দেশের পরিবর্তন করতে চান, মানে তাহলে কি রিডিং সোসাইটি করতে হবে, মানুষকে মানুষ করে গড়ে তুলতে হবে। এই যে অনাচার সমস্ত জায়গায় আপনি যদি অবস্থার পরিবর্তন করতে হয় তাহলে মেন্টাল পরিবর্তন করতে হবে। এটার জন্য কিন্তু বইয়ের বিকল্প নেই। সে বই পড়ার জন্য, বইয়ের পাঠক সৃষ্টি করার জন্য বই বান্ধব সরকার, আমরা বলছি বা সরকারের দৃষ্টিভঙ্গিতেও এটা থাকতে হবে যে আমাদের রিডিং সোসাইটি গড়ে তুলতে হবে, আমাদের জ্ঞান সম্পন্ন জাতি গঠনের জন্য এর বিকল্প নেই। তো আমরাও কিন্তু সরকারের কাছে দাবি করছি যে বইয়ের বাজেট অনেক বৃদ্ধি করতে হবে, বই মেলার জন্য আরও অনেক বাজেট বৃদ্ধি করতে হবে, এবং সরকারের সহযোগিতার হারটা আমরা এখন যেমন পাচ্ছি আরও বেশি করে আমরা দেখতে চাই। কারণ সংস্কৃতি মন্ত্রণালয়ের যে বাজেট এটা অত্যন্ত কম বাজেট, এটা তো আমাদের আমরা বাজেটের যেই প্রক্রিয়া অনেক আগে থেকে চলে আসছে, এমনকি ব্রিটিশ আমল থেকে, হয়তো এই পাকিস্তানের সময় থেকে দেখা গেল যে সংস্কৃতি একটি আলাদা বিভাগ ছিল, পরে মন্ত্রণালয় হয়েছে, তাদের বাজেট কম, আস্তে আস্তে বাড়ছে। কিন্তু এই সরকার আসার পর আপনার সংস্কৃতির উন্নয়নের জন্য 100 কোটি টাকার একটা থোক বরাদ্দ করেছিল। মানে আপনার যে চমৎকার যে উদ্যোগ আছে সেই উদ্যোগে সাফল্য কামনা করছি, সেই সাথে ঢাকা বইমেলারও সাফল্য কামনা করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ এনটিপি, এবং দর্শকদেরকে বলবো আপনারা এই মেলাটা একবার ঘুরে যান, এই সিমসাম পরিবেশে এই মেলা আপনারা আর পাবেন না। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসিসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbt.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ltvbt.com এ। সবার মঙ্গল কামনায় এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।